হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। কারণ সাবধান থাকাটাই এখন আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, কে কাকে স্ট্রাইক মারছে, কে কার নামে কি বলছে, কে পরকিয়া করছে, কে মানে ভাইরাস ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। কারণ হচ্ছে, কারণ দেখো, বয়স হলে ছেলেরা বাবা মাকে দেখে না, এটা যেমন ঠিক, আবার বয়স মানে বাবা মাকে দেখলেও কিছু কিছু মানুষ সেটা নিয়েও কথা বলছে যে বউকে দেখছে না, তাহলে ছেলেগুলো যাবে কোথায়? আমি যদিও একটা মেয়ে, কাউরি ঘরের বউ, কাউরির ঘরের মা, এইরকমই না, সবারই আমি একটা কিছু সম্পর্ক। সেখান থেকে বলি, ছেলেরা যাবে কোথায়? আজ সন্দীপকে বলা হচ্ছে যে মায়ের কোলের ছেলে, ওই জন্য বাবা মাকে ছেড়ে, মানে বাবা মাকে ধরে রাখতে গিয়ে বউকে ছেড়ে দিল, এটা কি ঠিক? কারণ হচ্ছে, বউ নিজের দোষে চলে গেছে, বউকেও ধরেছিল, বাবা মাকেও ধরেছিল, কিন্তু এখন বউ চলে গেছে নিজের দোষে। সে গিয়ে এখন কি করছে, একটা জীবন হয়তো যেটা পেয়েছিল না ওর কথাই, সেটা ও কাটাচ্ছে। আজ যদি সন্দীপ তার বউয়ের কথা শুনে চলতো, হয়তো তাদের জীবনটা ভেসে যেত। কারণ না পেত বাবা মাকে, না পেত বউকে। বাবা মাকে ধরে আছে বলে হয়তো বউ মানে কি বলবো, দোষ করেছে, চলে গিয়েছে, সেটা এক দিক, কিন্তু বাবা মাকে কষ্ট দেয়নি। আর সবাই বলে যেটা, সন্দীপের দিদিও বলেছে যেটা, যে বাবা মা, সন্দীপের দিদি বলেছে মনে পড়ছে না, যাই হোক দালাল বলেছে এটা ঠিক, যে বাবা মার সম্পত্তি লিখে নিয়েছে সন্দীপ, লিখে নিক, তবু তো দেখছে, বাবা মাকে টাইম দিচ্ছে, ছেলেকে টাইম দিচ্ছে, এমনকি বউকেও টাইম দিত। এখন বউ চলে গেছে নিজের দোষে, সেহেতু বাবা মা ছেলেকে নিয়েই তার সারা দিনটা কাটে। সে যেমন কিছু করে না, তবে বাড়ির প্রতি সে প্রচুর সময় দেয়, এটাই কে দেয় বলো? কারণ একটা ছেলে ঘর মোছা থেকে রান্না করা থেকে সবটা মাকে সাহায্য করে, এমনকি ছেলের আবদার, বাজার করা, সব কিছু সব কিছু। সেখান থেকে সেই ছেলেটা কি করে খারাপ হলো? আজ তার মানে দালালের বর তার মা বাবাকে দেখছে না, মানে বউয়ের কি বলবো, যেমন সন্দীপ মায়ের ছেলে হয়ে আছে, ও বউয়ের বর হয়ে আছে, মা বাবাকে ছেড়ে দিয়েছে। সন্দীপের মা বাবা তবু তো সক্ষম আছে, চলতে পারে, নিজের কাজটা নিজে করতে পারে, কিন্তু ও শ্বশুর শাশুড়ি প্রচণ্ড হেলদি হচ্ছে শাশুড়ি, আর দ্বিতীয়ত হচ্ছে পায়ের মনে হয় প্রবলেম আছে, কারণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, আর শ্বশুরমশাইটারও প্রচণ্ড বয়স আছে। সন্দীপের বাবা তো এক লাফে ছাদে উঠে বলে হনুমান বলেছে, মানে দালাল এক লাফে ছাদে উঠেছিল একদিন, তাই তাকে হনুমান বলা হয়েছে। তাহলে তার শ্বশুর যখন চলতে পারে না, তাহলে তাকে কেন ছেড়ে দিয়েছে? আর সন্দীপ হচ্ছে গ্রামের ছেলে, অত চালাক চতুর না, কথা বলতে পারে না, মানে বোঝাতে পারে না, ওর হয়তো মনে যে কথাটা আসে সেটা বোঝাতে পারে না বা বলতে পারে না, ওর ভাবে হয়তো না, আমি আমার মনে কথাটা বলে আমি বললাম, কিন্তু অপরজন যে থাকে সে বুঝতে পারে না, এটাই হচ্ছে সন্দীপের প্রবলেম। কারণ অত ফরওয়ার্ড না, তবু তো এখন একটু কথা বলে 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 হলো, এক কথা যেমন দুই তিনবার করে ও বলতো প্রথম প্রথম, এখন কিন্তু অনেকটাই মানে ঠিক হয়ে গেছে, আরও হয়তো দু চার বছর গেলে অনেকটাই ঠিক হয়ে যাবে। আর হচ্ছে, ওর মা বাবাটাকে যেভাবে সময় দেয়, তোর বরটা কোথায় সময় দেয় তোর শ্বশুর শাশুড়িকে? উপরন্ত তোরা দুজন মিলে কি করলি, বাবা মাকে ঘর ছাড়া করলি, আর সন্দীপ বাবা মাকে আঁকড়িয়ে নিয়ে ধরে আছে, কি ভালো লাগছে, কি মন্দ লাগছে, কি বাজার করছে, কি করছে, কারণ বাবা মা আজ আছে, আজ তাকে মানুষ করেছে, আজ ছোট থেকে বড় করেছে, সব কিছু হচ্ছে ওর বাবা মা, সেই বাবা মাকে কিন্তু ধরে রেখেছে। আর তুই মানে হেডমাস্টার মানে হেড টিচারের ছেলে, কিন্তু কিছুই শিক্ষা দিতে পারিনি, এটা হয়, অনেকের হয়,
কারণ হচ্ছে মানে কি বলবো, আদরে বাঁদর হয়ে গেছে আর কিছুই না। বাবার আছে, বাবার চলছে, বাবার আছে, বাবার চলছে, এইভাবেই তার জীবনটা একদমই মানে বেকার হয়ে গেছে যেটা বলে। আর তুই ইনকাম করতে শিখেছিস, দালালের কথা আমি বলছি, ও একটু ইনকাম করতে শিখেছে, সেহেতু ধরাকে সরাজ্ঞান করছে, বরকেও নিজের হাতের মুঠে করে নিয়েছে যে আমি ইনকাম করছি, আমার টাকায় যেহেতু চলছো আমার কথা শুনে চলতে হবে। এবার সেখানে বাবা মাকে কিছু বলতে পারছে না ভেরু, সেখান থেকে হয়ে গেছে বাড়িতে অশান্তি, যে বাবা মাই ছেড়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। আর উপরন্তু তুই বলছিস যে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাকে গিফট দিলে তোর কেন অত জ্বালা ধরছে? ও তো একটা বাচ্চা না, তোর বাচ্চার দিকে কেন অত চোখ যায়? কাউরির বাচ্চাকে ছাড়ছিস না তুই, রিম্পার বাচ্চা থেকে, সঞ্জয়ের বাচ্চা থেকে, তারপরে কয়েকদিন আগে তো শিবানীর মেয়েকে নিয়েও বললি, সন্দীপের ছেলেকে নিয়ে পড়েছিস, এমনকি নিজের বোনের মানে সদ্যজাত বাচ্চাটাকেও তুই ছাড়িসনি ব্যবসা করতে। আর তুই শিখাচ্ছিস ব্যবসা, মানে তোকে যেটা বলা হবে সেটাই কম। আর একটা কথা হলো, ইপ্সিতা দিকে স্ট্রাইক মেরেছে তোর দিদি ভাই, মানে তোর মালকিনের দিদি ভাই, মানে তোরও দিদি ভাই স্ট্রাইক মেরেছে। এবার সেখান থেকে তুই বলছিস যে যা কর্ম করে সে তার ফল পায়, একদম ঠিক করেছে এই কথা। তাহলে সেই কথা অনুযায়ী এই কণিকা আর উজ্জ্বলের চ্যানেল থেকে তোকে একটা স্ট্রাইক মারা হয়েছিল। তাহলে তুই যেটা বলছিস যে যে যা কর্ম করবে সে তার ফল পাবে, তার মানে তুইও সেই কর্মটা করেছিলি, সেই ফলটা পেয়েছিস, তাহলে তোর এত জ্বালা ছুটছে কেন? তুই কি বলেছিলি, আমি চ্যানেলটাকে শেষ করে দিব, সেই বলে তুই ওদের পিছনে ওঠা পেরে মানে উঠে পেরে লেগেছিলি। আর ইপ্সিতা দি তো তবু হাসি মুখে চলছে, বলেছে যে আমি সত্যের পথে চলি, আমার যা হবে দেখা যাবে, কখনো বলিনি তার ভুলটা আরও তুলে ধরবো, বা তাকে আমি আরও দেখছি কী করে চলে বা কী হবে না হবে, সে কিন্তু একটা কথা বলেনি, শুধু বলেছে আমি সত্যের পথে চলি, যদি স্ট্রাইক খেতে হয় খাবো, কিন্তু মুখ বন্ধ করব না, এটাই বলেছে। কারণ তুই যেটা করছিস সেটা প্রত্যেকটা কাজ হচ্ছে তোর কথাই ঠিকঠাক, আর এখন খুব কথায় কথায় বলছিস শুনছি ডেলি ব্লগে, তোর কথায় কথায় শুনছি যে এই মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী একটা কথা আছে, আবার মানে চুটো পুটো একটা কী আছে যায় তো, মানে কথাটা হচ্ছে যে হাতে পয়সা এলে কী কর, মানে নাই মামার হাতে পয়সা এলে কী করবে সে বুঝতে পারে না। তোর হাতে এখন পয়সা এসেছে, ওই যে কিউআর কোড দিয়েছিলি সেই থেকে পয়সা এসেছে, এবার পয়সাটা তুই কী করবি? তোর হাতে আছে, ওটা হাত চুলকানো শুরু হয়ে গেছে, একবার বলছিস আমার মনে হচ্ছে যে আমি ঘর করব, একবার বলছিস আমি কোমরে হাত ঢুকে যাচ্ছে, আমি কোমরে স্বপ্ন দেখি পায়খানা বাথরুমটা ঠিক করব, একবার ঘর মুছতে মুছতে বলছিস ঘরের শানটা খেয়ে খেয়ে গিয়েছে, ভেবেছিলাম ঘরটা ঠিক করব, আবার সেই মুখে বলছিস আবার রান্নাঘর ভেবেছিলাম করব, সেটাও হলো না। মানে তুই কী কী করবি সেটা একটা লিস্ট করে নিস, কারণ টাকাগুলো তো খরচ করতে হবে, টাকাগুলো কিসে খরচ করবি? কারণ তোর যা ইনকাম তাতে দিব্যি সংসার চলে যাচ্ছে, আর তুই তো খেতেই পারিস না, তোর আবার সংসার চলবে না কেন? খেতে পারিস না পারিস না করিস, আবার মোটা মোটা মাছ ছাড়া তোর ভাত হয় না, আর যেটাই খাস ভালো খাস এক কথায়, তাও বলিস আর তুই খেতেই পারিস না, মাছের মাছ ভাজা আর গরম ভাত পেলে খাওয়া হয়ে যায়, তো সেটা তো সবাই জানে, খাস তো তিন বেলা ভাত, তবু তোর শরীরটা সেই ক্যাংলাকাঠি ক্যাংলাকাঠি, সুটকা মাছ পুরো মনে হয় যে বম্বিল মাছগুলো হয় না ওই রকম, মুখ হাঁ আর বডিটা টিংটিঙা, তোর নাম আজকে থেকে বম্বিল মাছি। মানে বম্বিল মাছ বলতে আমাদের এখানে বম্বিল বলে, যেটা লোটে মাছ বলে বাংলায়, বাঙালিরা লোটে মাছ বলে, সে হচ্ছে তোর ফিগার টিংটিঙা, আর গায়ের কালারও সেই রকম, মানে লাল 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 কালার, একদম তুই লোটে মাছ। আর যে সেই কী বলতে গেলাম, আর সেই মানে পয়সাটা কী করবি ভেবে পাচ্ছিস না,
এবার এইরকম এখন স্বপ্ন দেখতে লেগেছিস। আর আজকের ভিডিওতে তো বললি কালকে আবার শপিং করতে যাবি বিয়ের জন্য, মানে কত কিছু ভাবছিস। তুই ভাবলে সেটা ভাবনা না, সন্দীপ বিয়ে নিয়ে ভাবতে গেলেই তোর ভাবনা। মানে সন্দীপ দাড়ি কাটছে সেটা তোর ভাবনা, সন্দীপ ঘুরতে যাচ্ছে তোর সেটা ভাবনা, সীমাদির সাথে কথা বলছে সেটা তোর ভাবনা, বাবা মার সাথে কথা বলছে সেটা তোর ভাবনা। মানে বেচারি যাবে কোথায়? শুটকে মাছ না লোটে মাছ, তোর নাম আজ থেকে লোটে মাছই রাখলাম। মানে দেখতেও যেমন, মুখটাও তেমন, কালারও তেমন, বেফালতু কন্ট্রোভার্সি চ্যানেলে ওর যা মুখ আর ঝড় ওঠে, আবার ব্লগ চ্যানেলেও ঝড় ওঠে, আবার বলে আমি খেতে পারি না খেতে পারি না। এতটা নুডলস নিয়ে এলো দুই প্যাকেট, দুই প্যাকেটই দুজনে খেয়ে নিল, বাবা মার জন্য একটু রাখলেও না, যে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ আমি ওদেরকে একটু একটু, ওরা তো খেতে পারবে না, একটা বাটিতে করে দিয়ে এলো ছোটো মানুষের মতো খেয়ে নিত, সেটা দিতে পারলি না, মানে খেতে পারবো না তবু খেয়ে নিলি, আবার বলছি সকালে বুঝবো। এর ই তোর পেট খারাপ হয়ে থাকাই ভালো, 12 মাস লোটে মাছ। মানে কাউকে খাওয়ার দিতে ওর খুব সমস্যা, একলা শাড়ি, মানে তুই হয়ে গেছিস একলা শাড়ি, একলা থাকবো, একলা খাবো, একলা চলবো, একা নিজের মতো করে দেখবো জগৎটাকে, সবার সাথে কই মিশতেই পারিস না। ওই এক পেয়েছিস বাড়ি পাশের দুটো বউ, একটা তোর যা আর একটা হচ্ছে আর একটা, ওই দুটোকে নিয়েই চলিস, তাছাড়া কে আছে তোর জীবনে? আর আছে ওই আমাদের ভেরু দাদা, চলো বন্ধুরা আজকের মতো এইটুকু, লোটে মাছের জন্য এইটুকুই ছিল, পরে আবারও আর একটা ভিডিও নিয়ে পরে আসবো, আজকের মতো বাই, টাটা।